প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আকবর, সহকারী শিক্ষক গণিত, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সকলেই ভালো আছো। তো আজ আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে মৌলিক ধারণা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে ত্রিকোণমিতির উপর দুইটি সাব চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ নবম অধ্যায়ের মধ্যে দুইটা সাব চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে 9.1 এবং অপরটি 9.2। তো 9.2 এ ত্রিকোণমিতির মৌলিক সূত্রাবলী নিয়ে আলোচনা করা আছে এবং এই মৌলিক সূত্রাবলীর আলোকে কিছু প্রবলেম সলভ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করা রয়েছে। এবং 9.2 যেটা রয়েছে, অর্থাৎ নবম অধ্যায়ের দ্বিতীয় সাব চ্যাপ্টার, সেখানে ত্রিকোণমিতিক অনুপাত এবং এই অনুপাত সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করা রয়েছে। যাই হোক, আমরা ইতিমধ্যে 9.1-এর অর্থাৎ ত্রিকোণমিতির মৌলিক সূত্রাবলী নিয়ে তোমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা ক্লাসে আমি আলোচনা করেছি। এই তিনটে ভিডিও ক্লাস ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই দেখেছ, আর যদি কেউ না দেখে থাকো তাহলে তোমাদের অনুরোধ করছি তোমরা সুইটটিচ ভিডিও চ্যানেল রয়েছে আমার, সেই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবা। তাছাড়া আমাদের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ই লাইব্রেরি যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে সবগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো। তো আমরা আজ ত্রিকোণমিতির অনুপাতের মৌলিক বিষয় অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কয়টি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বিষয় নিয়েই আমাদের মাধ্যমিক লেভেলে টেক্সট বই আলোচনা করা রয়েছে। অর্থাৎ এই আলোচনার মধ্যেই এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত প্রণয়ন হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা নবম অধ্যায়ের প্রথমে ত্রিকোণমিতির সূত্রাবলী এবং তার সমস্যা নিয়ে আলোচনা করেছি। আমরা এ পর্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.2-এর মৌলিক বিষয়সহ এর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এর উপরে ভিত্তি করে আমি আশা করি তোমাদের তিনটি অনলাইন ভিডিও ক্লাস উপস্থাপন করব, তার মধ্যে আজ হচ্ছে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি ত্রিকোণমিতির মৌলিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং পরবর্তী দুইটা ক্লাসে তোমাদের টেক্সট বইয়ের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোর কতিপয় প্রবলেম সলভ করব এবং বাকি প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সে প্রসঙ্গে তোমাদের মৌলিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আসো, আজ আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, হয়তো ত্রিকোণমিতির এই চ্যাপ্টারগুলো তোমরা ইতিমধ্যে যারা প্রস্তুতি নিয়েছো তারা বিভিন্নভাবে এই বিষয়গুলো তোমরা জানতে চেষ্টা করেছো, বুঝতে চেষ্টা করেছো। আজ আমি বিষয়টির তোমাদের সামনে একটু উপস্থাপন করতে চেষ্টা করি যাতে তোমরা এর মৌলিক ধারণাগুলো স্পষ্ট বুঝতে পারো। তো আমরা এক্স ও এক্স ড্যাশ এক্স এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ এভাবে দুটো অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে এবং ও বিন্দুতে আমরা একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে চেষ্টা করেছি। এটার নাম হচ্ছে এক্স ও ওয়াই, ধরো এটা এক্স ও এম, একটা কোণ আমরা অঙ্কন করেছি 30 ডিগ্রি। এবার ও এম রেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা পি নিয়েছি এবং পি থেকে আমরা ও এক্স এর উপর ও কিউ লম্ব অঙ্কন করেছি, দ্যাট ইজ কোণ পি কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা আমাদের প্রমাণের স্বার্থে এখানে কিছুটা অঙ্কন করেছি, অর্থাৎ পি কিউকে আমরা বর্ধিত করেছি, যা যেখানে পি কিউ সমান সমান কিউ আর হয়, এভাবে আমরা বর্ধিত করলাম পি কিউ এবং কিউ আর যেন সমান হয়, অর্থাৎ পি কিউ সমান কিউ আর এবং ও কিউ আমরা
ও আর যোগ করে দিয়েছি, ফলে আমাদের দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে পি ও কিউ এবং অপরটি হচ্ছে ইউ ও আর। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান রয়েছে আমরা একটু দেখতে চেষ্টা করি। ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ ও কিউ আর এর মধ্যে আমাদের অঙ্কন অনুসারে পি কিউ সমান সমান কিউ আর, পি কিউ সমান কিউ আর, পি কিউ সমান কিউ আর। আমি একটু লিখতে চেষ্টা করি, আর কি সমান আছে, ও কিউ সমান ও কিউ, ও কিউ সমান ও কিউ, সাধারণ বাহু, উভয় ত্রিভুজের মধ্যে এটা সাধারণ বাহু রয়েছে। এবং তাহলে এই বাহুটা এই বাহুটা সমান আর এই বাহুটা সাধারণ বাহু, এবং আরেকটি কোণ রয়েছে, কোণ পি কিউ ও সমান কোণ আর ইউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান আছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান রয়েছে, তাহলে আমরা ত্রিভুজদ্বয়কে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ আর ও কিউ, তো দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার ফলে আমরা লিখতে পারি কোণ ও কিউ পি ও কিউ সমান সমান আর ও কিউ। অতএব কোণ পি ও কিউ সমান সমান কোণ আর ও কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি এটা লেখা যায়, এবং কোণ ও পি কিউ এবং কোণ ও পি কিউ সমান কোণ ও আর কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ ত্রিভুজ পি ও কিউ এর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ পি কিউ ও যদি 90 ডিগ্রি হয় এবং পি ও কিউ যদি 30 ডিগ্রি হয়, অফকোর্স এটা 60 ডিগ্রি, ও পি কিউ 60 ডিগ্রি, বিধায় ও পি কিউ সমান ও আর কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা বলতে পারি। এবার আমাদের ও পি বাহু এবং ও কিউ বাহু এটা সমান হবে। আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। আমাদের ইতিমধ্যে সর্বসম প্রমাণ হয়ে গেল, সর্বসমের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এগোতে পারলাম। যাই হোক, এখন ও পি আর এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে কোণ ও পি কিউ ইকুয়াল টু ও পি আর ইকুয়াল টু 60 ডিগ্রি, ও আর পি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং পি ও আর, পি ও আরটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি, পি ও কিউ এবং কিউ ও আর, যেহেতু দুটো কোণই পৃথক পৃথকভাবে 30, তাহলে এদের সমষ্টি হবে পি ও আর ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা লিখতে পারি। সুতরাং ত্রিভুজ পি ও আর এর কোণ পি ও আর ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে পি ও আর এটা সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ পি ও আর একটি সমবাহু ত্রিভুজ, যেখানে তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি ও পি সমান ও পি সমান ও আর সমান পি আর ইকুয়াল টু 2a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা একটু বুঝতে চেষ্টা করো, আমরা পি কিউ যেহেতু পি কিউ সমান এ ধরে নিয়েছি, তাহলে কিউ আর যে সেটাও অবশ্যই এ হবে, কারণ আমরা সমান করে এটাকে নিয়েছি, তার মানে দাঁড়ালো পি আর ইকুয়াল টু 2a। যেহেতু ত্রিভুজ পি ও আর এর তিনটা বাহুই সমান, তাহলে পি আর যদি 2a হয় তাহলে প্রত্যেকটা বাহুর মান হবে 2a। এবার আসো আমরা যদি ত্রিভুজ পি ও কিউ নিয়ে একটু চিন্তা করি, আমরা লক্ষ্য করব এ পি কিউ এর মান হচ্ছে এ, ও পি এর মান হচ্ছে 2a, তাহলে ও কিউ এর মানটা আমরা বের করতে একটু চেষ্টা করব। তাহলে আমি এখানে একটু লিখি, এখন
त्रिभुज POQ এর কোণ PQO equal to 90 degree অতএব OP square equal to OQ square plus PQ square আমাদের উদ্দেশ্য OQ এর মানটা এখান থেকে বের করা তো এখান থেকে আমরা OP equal to 2 এ লিখতে পারি আমাদের চিত্রে যেভাবে ধরেছি তার আলোকে OP এর মান 2 হলো OQ এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে চেষ্টা করব আর PQ এর মান দেওয়া আছে A তাহলে এটা হবে 4A স্কয়ার আমরা এটাকে বাম পাশে নিয়ে এলাম OQ স্কয়ার তাহলে OQ এর মান দাঁড়ালো 3A স্কয়ার সেখান থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে OQ হচ্ছে √3A আমরা এখানে বসিয়ে দিলাম √3A প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উভয় কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই যে কাজটুকু এটা কমন কাজ এটা আমাদের করতে হবে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শুরু করব সুতরাং এখন আমি সবগুলো পার্ট ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমি এটা শুরু করছি সুতরাং কোণ OPQ equal to 30 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা পৃথক পৃথক ভাবে যেটা পরীক্ষাতে আসবে সেটা আমরা লিখতে পারবো পরীক্ষাতে আসার থেকে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতটি কি করে এলো সে বিষয়টা আমাদের ধারণা পাওয়া প্রয়োজন রয়েছে তো আমাদের ধারণার পাশাপাশি যদি পরীক্ষা হয় এই ধরনের কোণে ত্রিকোণমিতিক অনুপাত আসে ইনশাআল্লাহ এখান থেকে আমরা লিখতে পারবো তো সুতরাং OPQ equal to 30 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা প্রথমে আসি সাইন 30 ডিগ্রি তো সাইন 30 ডিগ্রি আমরা মান জানি লম্ব বাই অতিভুজ যেহেতু আমরা এই কোণটাকে বিবেচনা করেছি লম্ব হবে PQ আর অতিভুজ হচ্ছে OP অর্থাৎ PQ বাই OP তার মানে হচ্ছে PQ এর মান হচ্ছে A আর OP এর মান হচ্ছে 2A তো সর্বসাকুলে দাঁড়ালো হচ্ছে সাইন 30 cos 30 হচ্ছে কত cos 30 হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে OQ OQ অতিভুজ হবে OP তাহলে √3A বাই 2A কাটাকাটি করলে এখানে হবে হাফ সরি √3 বাই 2 tan 30 ডিগ্রি যদি আমরা বের করতে চাই তাহলে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে PQ এবং ভূমি হচ্ছে OQ তো PQ এর মান হচ্ছে A এবং OQ হচ্ছে √3A কাটাকাটি করলে 1/√3 এবার cot 30 ডিগ্রি cot 30 ডিগ্রি ঠিক আমাদের tan যেটা হলো ঠিক তার উল্টাটাই হবে cot তার মানে OQ/PQ আমরা সহজেই লিখতে পারি √3A/A equal to শুধুমাত্র √3 sec হবে কত sec 30 আমরা জানি sec 30 হচ্ছে cos এর উল্টা তো cos যেহেতু OQ/OP এখানে হবে OP/OQ তো OP/OQ যদি হয় এখানে 2A/√3A 2/√3 এবং cosec 30 আমরা জানি sin এর উল্টা তো sin যদি PQ/OP হয় তো এখানে হবে OP/PQ তাহলে বিষয়টা দাঁড়ালো 2A/A কাটাকাটি করলে সম্পূর্ণ 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টা পরিপূর্ণ ধারণা পেয়েছো তো এবার আসো আমরা 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত একই চিত্র থেকে একটু দেখাতে চেষ্টা করি তো ত্রিভুজ POQ এর OPQ OPQ করবে 60 ডিগ্রি তো এই কোণের আলোকে এবার আমরা অনুপাতগুলো নির্ণয় করতে চেষ্টা করি অর্থাৎ আমরা 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই চিত্রের আলোকে একটু দেখাতে চেষ্টা করি তো প্রথমে আসবে সাইন 60 প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক পূর্বের ন্যায় সাইন 60 মানে লম্ব বাই
অতিভুজ। তো এক্ষেত্রে যেহেতু এই কোণটাই হচ্ছে আমাদের বিভেদ্য কোণ, তাহলে এক্ষেত্রে লম্ব হবে ও কিউ, তার মানে হচ্ছে ও কিউ বাই ওপি। ও কিউ এর মান হচ্ছে √3a, ওপি হচ্ছে 2a। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে √3/2। cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি হচ্ছে PQ বাই OP, তো ভূমি হচ্ছে A আর অতিভুজ হচ্ছে 2A, তার মানে হচ্ছে হাফ। যদি আমরা tan 60 বের করি তাহলে tan হবে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব হচ্ছে OQ আর ভূমি হচ্ছে ও PQ, তার মানে হচ্ছে √3a/a, দ্যাট ইজ √3। এবার বাকি অনুপাতগুলো ঠিক আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারি। cot 60 আমরা জানি cot হবে tan এর পরিপূর্ণ উল্টা, তার মানে হচ্ছে এটা PQ বাই ও কিউ আমরা লিখতে পারি a/√3a ইকুয়াল টু 1/√3। sec 60 একই কথা, sec হচ্ছে কজের উল্টা, কজ হচ্ছে PQ/OP, তো এক্ষেত্রে আমরা OP/PQ লিখতে পারি, তার মানে হচ্ছে 2a/a, দ্যাট ইজ 2। এবং cosec 60 ইকুয়াল টু cosec হবে সাইনের উল্টা, তার মানে OP/OQ, এক্ষেত্রে আমরা লিখতে পারি 2a/√3a, দ্যাট ইজ 2/√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের বিষয়টা অনুধাবন করতে পেরেছ। তো তোমাদের জন্য আমরা যে ভিডিওটা উপস্থাপন করলাম, এই ভিডিওটা একটু সময় নিয়ে যদি মনোযোগ সহকারে দেখতে চেষ্টা করো, তাহলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, আমরা এবার 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের বিষয়ে তোমাদের সামনে একটু সংক্ষেপে ডিসকাশন করতে চেষ্টা করব। দেখানে তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এবার আসো আমরা দেখি 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করা যায়। তো এক্ষেত্রে আমরা ঠিক পূর্বের ন্যায় এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর স্থিতি অক্ষ নিলাম, যারা পরস্পর পরস্পরের উপরে লম্ব অবস্থায় রয়েছে। তো এখানে আমরা একটা ত্রিভুজ নিয়েছি ও পি কিউ, এই ত্রিভুজ এমনভাবে নেওয়া হয়েছে যাতে কোণ কিউ ও পি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, এবং আমরা কিউ ও এম দিতে পারি এটা 45 ডিগ্রি। এবার ও এম এর উপর একটি বিন্দু আমরা পি নিয়েছি এবং পি থেকে ও এক্স এর উপর পি কিউ লম্ব কোণ করেছি। আমরা যেহেতু কোণ পি ও কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং লম্ব আকার ফলে কোণ পি কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ও পি কিউ হবে 45 ডিগ্রি, কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অফকোর্স ইট উইল বি 45 ডিগ্রি। সো ও পি কিউ এই যে ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ পি কিউ সমান ও কিউ। যাই হোক, তো এক্ষেত্রে আমরা যদি পি কিউ কি আমরা এ ধরে নিই আর ও কিউ, তো ও কিউ তাহলে কি হবে, এ হবে, যেহেতু দুই বাহু সমান। এবং পি ও কিউ এই সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি পি ও কিউ এর ও কিউ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো
ওপি স্কোয়ার সমান ওকিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার, সেখান থেকে আমরা ওপি এর মানটা নির্ণয় করে ফেললাম রুট টু এ। তাহলে আমাদের ওপিকিউ এই ত্রিভুজের তিনটি বাহুয়ের মান যেহেতু নির্ণয় করা হয়েছে, সো আমরা 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত ওপিকিউ ত্রিভুজ থেকে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে দেখি 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এখন ত্রিভুজ ওপিকিউ এর কোণ ওপিকিউ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আমরা ওপিকিউ এই কোণটা বিবেচনা করি, অথবা পিওকিউ যে কোনো একটা বিবেচনা করা যেতে পারে, আমরা পিওকিউ করি সুবিধা হবে। পিওকিউ তোমাদের স্বাভাবিক কোণের সাথে এটা মিলে যাবে। 45 ডিগ্রি হলে সাইন 45 ডিগ্রি আমরা কি জানি লম্ববায়ু ত্রিভুজ, সেক্ষেত্রে পিকিউ বাই ওপি মানটা আমরা বসিয়ে দিই এ বাই ওপি এর মান হচ্ছে রুট টু এ, তাহলে কাটাকাটি হলে 1/√2। কস 45 ডিগ্রি এক্ষেত্রে আমরা ভূমি বায়ু অতিভুজ লিখতে পারি, তাহলে ভূমি হচ্ছে আমার ওকিও, অতিভুজ হচ্ছে ওপি, ওকিও এর মান হচ্ছে এ আর ওপি এর মান হচ্ছে রুট টু এ, এক্ষেত্রেও 1/√2। ট্যান 45 ডিগ্রি আমরা জানি ট্যান এর মান হচ্ছে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে পি কিউ বাই ওকিউ উভয়ের মান হচ্ছে এ, তাহলে ট্যান 45 ডিগ্রির মান হলো 1। অনুরূপভাবে কট 45 ডিগ্রি আমরা জানি কটের মান ঠিক ট্যানের ঠিক উল্টাটা, ও কিউ বাই পি কিউ, তাহলে এক্ষেত্রে এ বাই এ এর মানটাও হচ্ছে এ। এবার সেক 45 ডিগ্রি সেকের ক্ষেত্রে আমরা কজের উল্টা লিখতে পারি, ও পি বাই ও কিউ, তাহলে হবে রুট টু এ বাই এ দ্যাট ইজ রুট টু। এবং কোসেক 45 ডিগ্রি সাইনের উল্টা হবে, সাইন 45 ডিগ্রি যেহেতু পি কিউ বাই ওপি, সো এক্ষেত্রে হবে ওপি বাই পি কিউ, তার মানে হচ্ছে রুট টু এ বাই এ দ্যাট ইজ রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতটা বুঝতে পেরেছ। তো এবার আসো আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত এটা সচরাচর পরীক্ষাতে খুব একটা দেখা যায় না, তারপরেও যেহেতু আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই অনুপাতগুলোর বিষয়ে আমাদের নবম এবং দশম শ্রেণীর মাধ্যমিক টেক্সট বইয়ে আলোচনা রয়েছে, সো প্রত্যেকটা বিষয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঠিক কীভাবে এলো এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আর এই বিষয়গুলো যদি আমরা পরিপূর্ণ এখান থেকে ধারণা না নিই, তাহলে ঠিক পরবর্তী শ্রেণীতে দ্যাট ইস ইন্টারমিডিয়েটে গিয়ে তোমাদের এই বিষয়গুলো একটি জটিলতা তৈরি হবে। তাই আমরা আশা করব তোমাদের এই জায়গায় সব বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা প্রদান করতে। তো 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা অনেকটা আপেক্ষিক, আমাদের একটু চিন্তা করে এটা নিতে হবে। যেমন ধরো আমরা ঠিক পূর্বের ন্যায় আবার একটা চিত্র আমরা প্রদর্শন করতে চেষ্টা করেছি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর সিধে দুটি সরলরেখা আমরা নিয়েছি, এবং এই সরলরেখার ও এক্স অক্ষের সাথে আমরা এক্স ও এম একটা থিটা কোণ আমরা নিয়েছি, এবং ওএম এর উপর একটা বিন্দু পি, পি থেকে আমরা ও এক্স এর উপরে পি কিউ লম্ব অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টি একটু চিন্তা করতে চেষ্টা করি। ঠিক 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে, অর্থাৎ আমাদের এই যে কোণটা আমরা লক্ষ্য করছো থিটা কোণ, এই থিটা কোণের মান যদি 0 হয় তাহলে আসলে চিত্রটা কেমন হবে আমরা এখানে একটু তোমাদের সাইডে দেখাতে চেষ্টা করি। আমরা যেভাবে এঁকেছি সেই অনুযায়ী এইটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা ও পি কিউ। এবার আসো ধীরে ধীরে যদি আমরা এই ওপি অর্থাৎ পি ও কিউ এর মানটা যদি আমরা সংকুচিত করতে থাকি অর্থাৎ ছোট করতে থাকি,
তো প্রথমে কোণটা এরকম হলো ধরো, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, ঠিক একটা পর্যায়ে কোণটা এরকম হওয়ার পরে ঠিক এই ওপি রেখাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে 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 ওকিউ এর সঙ্গে রেখাটা পরিপূর্ণ মিলে গেল। তার মানে ওপি এবং ওকিউ কিন্তু পরিপূর্ণ সমান হচ্ছে, অর্থাৎ কোণটা প্রথমে যতটুকু ছিল এবার আরেকটু ছোট হয়ে গেল, ঠিক এই পর্যায়ে এসে গেল। এবার কোণটা যদি আমরা ঠিক আরেকটু ছোট করি তাহলে অবস্থাটা এমন হয়ে গেল, আবার যদি আরও একটু ছোট করি তাহলে অবস্থাটা এরকম হলো, আরেকটু ছোট করলে অবস্থাটা এরকম, এবং শেষ পর্যায়ে এই যে পি বিন্দুটা এটা ধীরে ধীরে এই কিউ বিন্দুর সঙ্গে মিলে গেল। তার মানে ওপি এবং ওকিউ তখন পরিপূর্ণভাবে সমান হয়ে যাচ্ছে এবং পি কিউ যেটা রয়েছে তার অস্তিত্বটা লোপ পাচ্ছে, পি কিউর মান জিরো। আমরা তাই লিখতে চেষ্টা করেছি, জিরো ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমি একটু লিখি, ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এর পি ও কিউ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি যদি হয় তাহলে ওপি ইকুয়াল টু ওকিউ হবে, অর্থাৎ ওপি এবং ওকিউ এর মান পরিপূর্ণভাবে সমান হবে, সেক্ষেত্রে পি কিউ হবে জিরো, অর্থাৎ পি কিউ এর মানটা পরিপূর্ণভাবে কন্ট্যাক্ট হয়ে ছোট হয়ে যাবে, লোপ পেয়ে যাবে, মান জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমরা মানটা বের করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ সাইন জিরো ডিগ্রি, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা একটু কল্পনা করে নেব, লম্ব হচ্ছে এক্ষেত্রে পি কিউ বাই অতিভুজ হচ্ছে ওপি, পি কিউ বাই ওপি, তো পি কিউ এর মান যেহেতু জিরো আর ওপি এর মান হচ্ছে ওকিউ, জিরো বাই ওকিউ দ্যাট ইজ জিরো। তো কস জিরো ডিগ্রি আমরা জানি ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে এটা মান হবে ওকিউ ভূমি আর অতিভুজ হচ্ছে ওপি দ্যাট ইজ ওকিউ বাই ওকিউ, মান হবে জিরো। ট্যান জিরো ডিগ্রি, ট্যান জিরো ডিগ্রি লম্ব বাই ভূমি, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে ও কিউ, পি কিউ বাই ও কিউ, তাহলে পি কিউ এর মান হচ্ছে জিরো আর ও কিউ এর মান হচ্ছে, ও কিউ আমরা রেখে দিই তার মানে এটা মান হচ্ছে জিরো। কট জিরো ডিগ্রি ইকুয়াল টু কত আমরা জানি শিক্ষার্থী বৃন্দ, কট হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও কিউ আর অতিভুজ হচ্ছে ওপি, ও কিউ এর একটা মান রয়েছে বাট ওপি এর মান হচ্ছে জিরো, সামথিং বাই জিরো ইকুয়াল টু আনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণয় আকার, অর্থাৎ সেই মানটা আমরা নির্ণয় করতে পারি না। সেক জিরো ডিগ্রি, তো সেক জিরো ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখব কজ যে জিরো তার উল্টাটা আছে দ্যাট ইজ ওপি বাই ও কিউ, এক্ষেত্রে ওপি এর মান ও কিউ এর মান দুটোই সমান, সেক জিরো ডিগ্রি সেক হচ্ছে ওপি বাই কজের উল্টা, কজ হচ্ছে ও ওপি বাই ও কিউ, হ্যাঁ ওপি বাই ও কিউ, তো এটা সরি ভুল হয়েছে, পাঁচ জিরো ডিগ্রি এটা ওয়ান হবে, এটা ওয়ান হচ্ছে ওপি বাই ও কিউ, ও কিউ বাই ও কিউ ইকুয়াল টু ওয়ান, তো কোসেক জিরো, কোসেক জিরো কোসেকের মানটা হচ্ছে সাইনের উল্টা, তো সাইনের মানটা হচ্ছে পি কিউ বাই ওপি, তো এটা হবে ওপি বাই পি কিউ, ওপি বাই পি কিউ দিলে হচ্ছে পি কিউ এর মান হচ্ছে ও কিউ আর ওপি এর মান হচ্ছে জিরো, সামথিং বাই জিরো অর্থাৎ আনডিটারমিনেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা জিরো ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে পেরেছো। এবার আসো আমরা 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতটা একটু তোমাদের দেখাতে চেষ্টা করি। 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের বিষয়টা একটু চিন্তা করে দেখি, এই যে থিটার মানটা আমরা যে ক্ষেত্রে ঠিক পূর্বের চিত্রে দেখিয়েছিলাম এটার মানটা জিরো হলে আস্তে আস্তে ওপি এবং ওকিউ সমান হচ্ছে, এক্ষেত্রে আমরা একটু দেখি যে মানটাকে যদি আমরা বড় করি এটা পি ও কিউ, এইবার আমরা এই যে থিটার মানটা এটা ধীরে ধীরে আমরা বড় করব, অর্থাৎ এখান থেকে মানটা আমরা আস্তে আস্তে একটু বড় করলাম, তাহলে এই ও বিন্দুটা আস্তে এখানে চলে গেল, এখান থেকে যদি আর একটু বড় করি তাহলে ও বিন্দুর অবস্থান এখানে চলে গেল, আবার যদি আর একটু বড় করি ও বিন্দুর অবস্থান ঠিক এখানে দেখলাম দেখতে পেলাম, এরপরে যদি আরও বড় করি তাহলে ও বিন্দুটা পরিপূর্ণভাবে আমাদের কিউ বিন্দুর উপরে এসে পড়ল, অর্থাৎ কিউ বিন্দু ও বিন্দু এক জায়গায়। দেখো শিক্ষার্থী বিন্দুরা এখানে থিটার মানটা আস্তে আস্তে আমাদের বাড়তেছে, বাড়তে 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 এক জায়গায় যখন কি 90 ডিগ্রি হয়ে গেল তখন ঠিক এই সম্পূর্ণ বিষয়টা আমাদের লোপ পেয়ে গেল, অর্থাৎ এই ওপি যেটা
ওপি এর মানটা পরিপূর্ণভাবে পিকিউ এর মানের সমান হয়ে গেল। অর্থাৎ এই কিউ বিন্দুটার উপরেই, কিউ বিন্দুটার উপরেই ও বিন্দুটা পড়ে গেল। ব্যাস, তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস লক্ষ্য করছি, যে ও কিউ এর মানটা ধীরে ধীরে কমতে কমতে, খর্ব হতে হতে, ছোট হতে হতে জিরোতে রূপান্তরিত হলো, ও কিউ কেটে জিরো এবং ওপি এবং পিকিউ এর মানটা সমান হয়ে গেল। আসো শিক্ষার্থী বিন্দুরা, বিন্দু এবার আমরা একটু দেখি, আমরা সাইন 90-এর মান তাহলে কত হবে। তো আমরা একটু এক্ষেত্রে আমরা কল্পনা করে নিতে হবে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পি কিউ বাই ওপি। তাহলে পি কিউ বাই ওপি, এক্ষেত্রে আমরা কোনটা বললাম, ওপি এর মানটা হচ্ছে পি কিউ এর সমান, তার মানে পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু 1 কজ 90 ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে ও কিউ, অতিভুজ হবে ওপি, ও কিউ এর মানটা হচ্ছে 0, ওপি এর একটা মান থাকবে, তার মানে হচ্ছে এটা 0। ট্যান 90 আমরা জানি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা লম্ব হচ্ছে পি কিউ, ভূমি হচ্ছে ও কিউ। তো পি কিউ বাই ও কিউ কী হতে পারে, এটা 0 যেহেতু পি কিউ এর মান, ও কিউর মানটা 0, দ্যাট ইজ সামথিং বাই 0, এটা আনডিটারমিনেন্ট ফর্ম হয়ে যাবে। কট 90, কট 90 ট্যানের উল্টা, দ্যাট ইজ ও কিউ বাই পি কিউ। তো ও কিউ এর মানটা হবে 0, আর পি কিউ এর মানটা এখানে একটা মান হলেও অসুবিধা নেই, তার মানে হচ্ছে 0। সেক 90, সেক 90 ঠিক কজের উল্টা, কজ 90 হচ্ছে ও কিউ বাই ওপি, তাহলে এটা হবে ওপি বাই ও কিউ, এটা হবে ওপি বাই 0, তার মানে এটার মানও আমরা নির্ণয় করতে পারছি না, আনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণয় আকার। এবং কোসেকের ক্ষেত্রে কোসেক 90 ঠিক সাইনের উল্টা, ওপি বাই পি কিউ, ওপি বাই পি কিউ, তার মানে হচ্ছে পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু 1। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টা অনুধাবন করতে পেরেছ। তো এরই মধ্য দিয়ে আমরা ত্রিকোণমিতির যে অনুপাতগুলো মাধ্যমিক টেক্সট বইয়ে আলোচনা আছে, তোমাদের নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ 9.2-এ আমরা সেই বিষয়গুলো আলোচনা সম্পন্ন করলাম। তোমরা আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওগুলো লক্ষ্য করবে এবং দেখবে, তাহলে আশা করি এই সংক্রান্ত বিষয়ে তোমরা পরিপূর্ণ একটা ধারণা পেতে পারবে। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।